হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইতিমধ্যে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমরা আজকে আলোচনা করব রুটি তৈরি করার ব্যবসা ও এতে ব্যবহৃত মেশিন নিয়ে। রুটি এমন একটি আইটেম যা খায় না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না। আমাদের সকালের নাস্তা থেকে শুরু করে যে কোনো টাইমে আমরা এই ধরনের রুটিগুলো খেতে খুবই পছন্দ করি। বিশেষ করে এশিয়ান কান্ট্রিতে রুটি কিন্তু অনেক বেশি জনপ্রিয় একটি আইটেম। তবে এই রুটি খেতে যতটা সুস্বাদু ঠিক ততটাই বানানো অনেক বেশি ভেজালের। বিশেষ করে আপনাদের মধ্যে যাদের একটি হোটেল, রেস্টুরেন্ট বা ক্যাফে রয়েছে যেখানে আপনার দৈনিক হিউজ পরিমাণে রুটির প্রয়োজন পড়ে এবং সেখানে অনেক বেশি শ্রমিকেরও প্রয়োজন পড়ে, সেটার জন্য একটা আলাদা খরচ পড়ে যায় এবং আপনি চাচ্ছেন মেশিনের সাহায্যে সেই কাজকে আরো সহজ করে তুলবেন, তাহলে আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে। বর্তমান সময়ে আমাদের মধ্যে অনেকেই আমরা প্যাকেটজাত রুটিটা বেশি ব্যবহার করি, কেননা এই ধরনের রুটিগুলো হাতে বানানো একটু ঝামেলা হওয়ার কারণে প্যাকেটজাত রুটিগুলো কিনে বাসায় জাস্ট ভেজে খাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং ভেবে থাকেন আপনিও প্যাকেটজাত রুটি তৈরি করার বিজনেস শুরু করবেন, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকারে আসবে। কেননা আজকের ভিডিওতে আলোচনা করব অটোমেটিক রুটি তৈরি করার মেশিন সম্পর্কে বিভিন্ন ডিটেলস নিয়ে, এর প্রোডাকশন ক্যাপাসিটি, কিভাবে মেশিন কাজ করে, কোথা থেকে ক্রয় করতে পারেন, তা সবকিছু নিয়ে। ভিডিওটি ইনফরমেটিভ হবে তাই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। রুটি তৈরি করার এই মেশিনগুলো মডেল এবং প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী ছোট বড় বিভিন্ন রকমের হয়ে থাকে, যে যার প্রয়োজন এবং প্রোডাকশন ক্যাপাসিটির উপর নির্ভর করে যে কোনো মেশিন কাস্টমাইজ করে নিতে পারেন। এই মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি ধরুন প্রতি ঘন্টায় 1,000 পিস, 2,000, 3,000, 4,000, ছোট বড় বিভিন্ন মেশিন অনুযায়ী বিভিন্ন রকমের প্রোডাকশনের হয়। মেশিনগুলো নর্মাল বাসাবাড়ির 220 ইলেকট্রিক লাইনেই চলতে পারে। এর অপারেটিং সিস্টেমও খুব ইজি, যে কেউ সহজেই মেশিনটি পরিচালনা করতে পারবে এবং খুব অল্প সময়ে হিউজ পরিমাণ প্রোডাকশন পাওয়ার কারণে অনেক বেশি শ্রমিকেরও দরকার পড়বে না, একজন মাত্র শ্রমিক এটি সুন্দরভাবে অপারেট করতে পারবে। একজন হোটেল ব্যবসায়ীর জন্য যার দৈনিক হিউজ পরিমাণ রুটির প্রয়োজন পড়ে তার জন্য এই মেশিনটি একটি রাইট চয়েস। আবার আপনি যদি প্রফেশনালি রুটি তৈরি করে প্যাকেটজাত করে তা সারা দেশে হোলসেল বিক্রি করতে চান, তাহলে এই মেশিনটির পাশাপাশি আপনার আরও একটি মিক্সার মেশিন লাগবে, যে মেশিনটির মাধ্যমে আপনার আটা বা খামিটা প্রস্তুত করা হবে। এরপর মেশিনের হোপারে খামিটা দিয়ে দিলে অটোমেটিক স্বল্প সময়ের মধ্যে হিউজ পরিমাণ প্রোডাকশনে আপনি রুটি পাবেন। রুটির থিকনেস এবং সাইজ কত থেকে কত ইঞ্চি হবে তা আপনি নিজ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারছেন। এই মেশিনটি হাই কোয়ালিটি ফুল স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, তাই পরবর্তীতে জং ধরার চিন্তা নেই। শহর অথবা গ্রাম যে কোনো জায়গায় এই মেশিনটি সেট আপ করে আপনি আপনার ব্যবসার কাজ শুরু করতে পারেন। এটি একটি চাইনিজ মেশিন। মেশিনটির ডাইমেনশন নিয়ে যদি কথা বলি, লেন্থ, উইথ এবং হাইটে 680, 430 এবং 430 mm। মেশিনটি পোর্টেবল হওয়ায় আপনি যে কোনো জায়গায় রেখে সহজে মেশিনটি দ্বারা কাজ করতে পারবেন। আপনার যদি এর থেকে বড় প্রোডাকশন ক্যাপাসিটির বা বড় মেশিনের প্রয়োজন পড়ে সেগুলো আমাদের কাছে অর্ডার করলে আমরা ইম্পোর্ট করে এনে দিতে পারবো। এই মেশিনগুলো ক্রয় করতে অথবা যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর 1 ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে। আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, শনি থেকে বৃহস্পতি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন, পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।